প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ কিংবা সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একটি কলেজের পক্ষ থেকে উঠে এসছে 58 জন পড়ুয়া কোভিডে সংক্রমিত, এবং সেখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো পরীক্ষার, একই সাথে এ পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনে ঘোষণা করা হলো কাদের ক্ষেত্রে, এছাড়া রাজ্যে এই মুহূর্তে কোভিডের পরিস্থিতির দরুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানালো, সমস্তটা অফিসিয়ালভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কিংবা স্টুডেন্ট হয়ে থাকো পশ্চিমবঙ্গে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ধীরে ধীরে কিন্তু কোভিডের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ছে, পজিটিভিটি রেট বাড়ছে, যেখানে আমরা দেখেছি বিগত জানুয়ারি মাসে যে পরিস্থিতি ছিল তার থেকে ভয়ানক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আসতে চলেছে। পজিটিভিটি রেট কিন্তু এই মুহূর্তে 3000-এর গণ্ডি পার করবে এরকম একটা অবস্থা। তার মানে বুঝতেই পারছো আমাদের রাজ্যে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আমরা দেখেছি বিভিন্ন সময়ে, কিছুদিন আগে ক্যালকাটা মেডিকেল কলেজ, যেখানে একাধিক পড়ুয়া কিন্তু কোভিড সংক্রমিত হওয়ায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না চাওয়ায় কিন্তু বাধ্যগতভাবে ক্যালকাটা মেডিকেল কলেজের যে সেমিস্টারের পরীক্ষা ছিল সেই সেমিস্টারের পরীক্ষা বাতিল হয়েছে, কারণ ছাত্রছাত্রীরাই পরীক্ষা দিতে যায়নি, কোভিডের ভয়ে প্রচুর ছাত্রছাত্রী সংক্রমিত হয়েছে। শুধুমাত্র একটা কলেজ না, এমনকি আমরা বিশ্বভারতীতে দেখেছি, কালকে তোমাদের জানিয়েছিলাম, বিশ্বভারতীতে একজন পড়ুয়া পজিটিভ হয়েছেন, শিক্ষক পজিটিভ হয়েছেন হিস্ট্রি ডিপার্টমেন্টের। একই সাথে আরও ও বিষয় এই মুহূর্তে শোনা গেল যেখানে সত্যি শুনলে তোমরা অবাক হবে। এ পুরুলিয়া মেডিকেল কলেজে 58 জন পড়ুয়া একত্রিতভাবে কিন্তু পজিটিভ হয়েছে। 58 জন পড়ুয়া, বুঝতেই পারছো, ও পজিটিভ হয়েছে, এবং সেই 58 জন পড়ুয়াকে, সেই 58 জন পড়ুয়াকে হোস্টেলের পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য। কারণ তোমরা জানো এই মুহূর্তে যে পড়ুয়াদের, 58 জন পড়ুয়াদের আলাদা করে আইসোলেশন করে রাখা, আলাদাভাবে রাখা, সেটা হোস্টেলে সম্ভব হচ্ছে না। মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের 58 জন পড়ুয়া এই মুহূর্তে পজিটিভিটি হয়েছে, যেটা এই মুহূর্তে সূত্র মারফত খবর রয়েছে, এবং যেখানে 58 জন যে পড়ুয়া পজিটিভ হয়েছে তাদের ক্লাস রয়েছে অফলাইনে, সেমিস্টারের পরীক্ষা রয়েছে, সেই ক্লাস এবং পরীক্ষা কিন্তু এই মুহূর্তে অনলাইনে তারা দিতে পারবে, এমনই কিন্তু কলেজের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা এই মুহূর্তে পজিটিভ রয়েছেন, যে 58 জন পড়ুয়া, তাদের অনলাইনে ক্লাস এবং পরীক্ষার ব্যবস্থা থাকবে, এবং হোস্টেলে এতজন পড়ুয়াকে আলাদাভাবে আইসোলেশন না করতে পারার কারণে তাদেরকে কিন্তু হোস্টেল ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র 58 জন পড়ুয়া কোভিড পজিটিভ হয়েছে তাই নয়, এখানে একাধিক ব্যক্তি কিন্তু কোভিড পজিটিভ হয়েছে, যেমন হাসপাতালের 3 কর্তা, একই সাথে জেলাশাসক, প্রিন্সিপাল থেকে শুরু করে মেডিকেল সুপার পর্যন্ত একাধিক ব্যক্তি কিন্তু কয়েকদিনের মধ্যেই পড়ুয়াদের সাথে কিন্তু পজিটিভ হয়েছেন। তোমরা বুঝতেই পারছ যে এই মুহূর্তে পরিস্থিতিটা কোথায় এসে দাঁড়িয়েছে। যদিও তাদের প্রত্যেকেই পজিটিভ, কিন্তু তাদের সেরকম কোনো অসুবিধা হচ্ছে না এই মুহূর্তে। আমরা সকলেই জানি আমাদের ভ্যাকসিনেশন হয়েছে, তার সত্ত্বেও ও পজিটিভিটি যদি হয়, আর যদি কোভিডে আক্রান্ত হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সমস্যা কিন্তু ছাত্রছাত্রীদের হয়ে থাকে। এই মুহূর্তে ক্রিটিক্যাল কোনো সমস্যা না হলেও ও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ও সমস্যার সম্মুখীন হয়ে থাকে ছাত্রছাত্রীরা। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, এখান থেকে তোমরা বুঝতেই পারছো কলেজ বিশ্ববিদ্যালয়ের আমাদের পড়াশোনা অত্যন্ত জরুরি, একই সাথে আমাদের সুস্থ থাকাও কিন্তু জরুরি। আমার নিজের কথা বলছি কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা এই মুহূর্তে। তো তোমাদের প্রত্যেককে একটা বিষয় তোমাদের প্রত্যেককে জানাবো, যে তোমরা প্রত্যেকে কিন্তু প্রপারভাবে কোভিড প্রোটোকল ফলো করো। তোমরা শুনলে আরও অবাক হবে, এ বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে যদি 1000 জন এর টেস্ট করা হয়, তাহলে তার মধ্যে 200 জন পজিটিভ ধরা পড়ছে। যে অনুযায়ী টেস্ট হচ্ছে সেই অনুযায়ী পজিটিভিটি রেট দেখাচ্ছে। এ প্রত্যেকের যদি একত্রিতভাবে টেস্ট করা হয়, এই যে 3000-এর গণ্ডি, সেটা হয়তো আরও পেরিয়ে যাবে,
যেটা বিশেষজ্ঞদের মতে ধারণা যে 20% এর হারে কিন্তু পজিটিভিটি রেট রয়েছে, মানে 1000 জনকে কোভিড টেস্ট করা হলে তার মধ্যে 200 জন পজিটিভ এই মুহূর্তে। যদিও সিমটম সেরকমভাবে নেই এবং কোভিড হলেই যে অত্যাধিক অসুবিধা হচ্ছে সেটাও নয়, কিন্তু এই কোভিড হলে আমরা জানি পরবর্তীকালে বিভিন্ন সমস্যা কিন্তু মানুষের দেখা যায়, এবং এই কোভিড যদি একত্রিতভাবে প্রচুর জনের হয় এবং তার মধ্যে যদি 2% 1%ও যদি হসপিটালাইজ হয় তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই অক্সিজেনের চাহিদা থেকে শুরু করে অন্য কিছু। এবং এই মুহূর্তে কিন্তু এই যে পিচটা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে, এবং দেখেছি সেই কারণে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নিজেদের মতন বিভিন্ন গাইডলাইন করেছে, যেটা আমরা দেখেছি কোথাও আবার পঞ্চম থেকে নবম এর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা পজিটিভ হয়েছেন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধও হয়েছে। কিন্তু প্রত্যেকের কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে এরকম নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কিন্তু এরকমভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে কোনো রকম উপায় থাকবে না। এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে এই মুহূর্তেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, আর সমস্ত সিচুয়েশান দেখা হবে এবং পরিস্থিতি বুঝে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে যেরকম শিক্ষা প্রতিষ্ঠান চলছে সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান চলবে এবং সমস্ত কোভিড প্রোটোকল ফলো করতে হবে। তাই তোমরা অনেক এরকম ছাত্রছাত্রী আছো, আমার ভাই বোন রয়েছো, যারা রীতিমতো সেমিস্টারের পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের প্রত্যেককে অনুরোধ করব নিজেদের এর স্বাস্থ্যের কথা ভেবে, পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে, এই যে পরিস্থিতিগুলো তোমাদের সামনে উঠে আসছে, একটা জায়গার থেকে 58 জন পড়ুয়া পজিটিভ হয়েছেন, এবং এর আগে আমরা দেখেছি যে ক্যালকাটা মেডিকেল কলেজে প্রায় 12-13 জন পড়ুয়া একত্রিতভাবে পজিটিভ হয়েছেন, এবং আরও পজিটিভ হওয়ায় পরীক্ষা বাতিলের একটা সম্ভাবনা এসছে। সব দিক থেকে তোমরা বুঝতেই পারছ এই মুহূর্তে পরিস্থিতি যে একেবারে স্বাভাবিক সেটা বলা কিন্তু যায় না। এবং তোমরা যারা এই মুহূর্তে সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ তোমাদের মধ্যেও বেশ কিছু ছাত্রছাত্রীদের সাথে কথা হয়েছে, কেউ বলছো আমার প্রচণ্ড পরিমাণে জ্বর, কেউ বলছো গলায় ব্যথা, আমার নিজেরই গলায় ব্যথা, কালকে রাতে একজনের সঙ্গে কথা বলেছে। তো এরকমভাবে প্রচুর ছাত্রছাত্রীর প্রচুর রকমের সমস্যা আছে। আর তোমাদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী যারা অফলাইনে সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ ও অনেকেই বলেছো যে অ্যাকচুয়ালি সকলেই মাস্ক পরছে না, সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করছে না, কোভিড প্রোটোকল ফলো করছে না। তুমি যে কলেজে পরীক্ষা দিচ্ছ বা যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করছো অফলাইনে, সেখানে কি সমস্ত প্রোটোকল মানা হচ্ছে? মাস্ক স্যানিটাইজার সকলেই কি সমানভাবে ক্যারি করছে? শিক্ষকরা কেমন এই বিষয়ে জোর দিচ্ছে? সমস্তটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। প্রত্যেককে বলবো অতি অবশ্যই তোমরা কলেজে যাও বা বাইরে বেরোও, তোমরা কিন্তু মাস্ক স্যানিটাইজার ক্যারি করো, মাস্ক পরো অতি অবশ্যই, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করো ও এবং নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, রাজ্য তথা দেশকে কোভিড মুক্ত রাখতে সাহায্য করো।